আসসালাম আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিওয়ার্স আমাদের যদি কখনো শরীরে জ্বর হয় বা কোথাও কেটে যায় সর্দি বা কাশি এ ধরনের সমস্যা হয় তাহলে কখনো কখনো সেটি এমনিতেই ভালো হয়ে যায় আবার কখনো কখনো ঔষধ খেলে সেটি পুরোপুরিভাবে ভালো হয়ে যায় তো ভিউয়ার্স দাঁতের সমস্যা বা দাঁতের রোগগুলো একটু অন্য ধরনের যেটি আপনি ওষুধ খেয়ে দাঁতের কিছু কিছু সমস্যা রয়েছে যেগুলো আপনি ঔষধ খেয়ে কোনোভাবেই ভালো করাতে পারবেন না তার মধ্যে ভিওয়ার্স কয়েকটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আর তার জন্যই বলা হয়েছে যে দাঁতের রোগ অন্য অন্য রোগের থেকে কিছুটা আলাদা ভিওয়ার্স আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন অনেকেরই দাঁত এমন ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে আর এমনটি হওয়ার কারণ হল প্রথম কারণ হলো যদি আঘাতজনিত সমস্যা ঘটে দাঁতে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে বড় ধরনের যে আঘাতের কারণে দাঁতের ভিতরের পাল্প ইনজুরি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে দাঁত ধীরে ধীরে এমনটি কালো হয়ে যেতে থাকে যদিও দেখা যায় কোনো ব্যথা বা যন্ত্রণা এক্ষেত্রে কখনো থাকতে পারে কখনো নাও থাকতে পারে কিন্তু আঘাত লাগার কারণে দাঁতের ভিতরে যে পাল্প থাকে যে দন্তমজ্জা থাকে তার গোড়া থেকে যদি কোনোভাবে সেটি সরে যায় তার জন্যে এমনভাবে ধীরে ধীরে কালো হয়ে যায় তো ভিউয়ার্স যদি এমন কোনো দাঁত ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে বা দাঁতের উপরে যদি কোনো ধরনের ছিদ্র হয়ে সেই ছিদ্রটির মাধ্যমে দাঁতের পাল্প ধীরে ধীরে নষ্ট হতে থাকে তাহলে কোনোভাবে কোনো ঔষধ খেয়ে আপনি কিন্তু এই দাঁতের কালারটি ফিরিয়ে আনতে পারবেন না এমন দাঁতের জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতেই হবে এবং দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনাকে অবস্থার উপর নির্ভর করে ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে ভিওর্স এছাড়া দাঁত যদি ক্ষয় হয় কখনো যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এমন ক্ষয় হয়ে গেলেও আপনি কিন্তু কোনো ঔষধ খেয়ে আপনি সেটি ভালো করাতে পারবেন না এমনটি হয় না ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন দাঁতে বেশ কিছু অংশ ক্ষয় হয়ে গেছে তো এমন কোনো ঔষধ নাই যেটি খেলে বা কোনো কিছু আপনি দাঁতের উপরে মাখিয়ে রাখলে যে এই ক্ষয়গুলা পূরণ হয়ে যাবে এমন কোনো ঔষধ এখনও পর্যন্ত তৈরি হয়নি যে ঔষধ খেলে আপনার যতটুকু অংশ ক্ষয় হয়েছে এই ক্ষয়গুলা পূরণ হয়ে যাবে এমন কোনো ঔষধ তৈরি হয়নি বা দাঁত যদি কোনো অংশ ভেঙে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন কিছুটা অংশ ভেঙে গেছে যদি সামান্য একটু অংশ দাঁতের ভেঙে যায় সেই ক্ষেত্রে আপনার সেই দাঁতটির সেই ভাঙা অংশটি কখনোই পূরণ হবার কথা নয় পূরণ হয় না তো ভিউয়ার্স এই ধরনের সমস্যার জন্য আপনি কোনো ঔষধ খেয়েও এ ধরনের সমস্যার সমাধান করতে পারবেন না এর জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে দাঁতের ডাক্তারের কাছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে ফিলিংয়ের মাধ্যমে এখানে দেখুন যে ভেঙে গেছে আর এই ভাঙাটা কিন্তু এই ফিলিং করে এটি ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে এমন ভাঙা দাঁতের জন্য আপনি ওষুধ খেলে কোনো ধরনের ফলাফল পাবেন না এটি আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনাকে দাঁতটি ফিলিং করায় নিতে হবে এবং ভিওর্স এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের বেশ কিছু অংশ ক্ষয় হয়ে গেছে তো এই ধরনের ক্ষয়প্রাপ্ত যে দাঁতগুলো রয়েছে এমন দাঁতের জন্য আপনি ঔষধ খেতে খেয়ে কোনো ফলাফল পাবেন না এর জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে তবে আরেকটা বিষয় হলো এ ধরনের দাঁতের জন্য কোনো ধরনের যেমন ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না তেমনি ভিওর্স এ ধরনের ক্ষয়গুলো আপনি যদি আপনার দাঁতে এমনটি হয়ে থাকে তাহলে কোনো ধরনের ওষুধ খেয়েও আপনি কিন্তু এ ধরনের ক্ষয় আপনি ভালো করাতে পারবেন না ডাক্তারের কাছে গিয়ে যখন ফিলিং করাবেন তখন কিন্তু আপনার দাঁতগুলা সেম আগের মতো হয়ে যাবে আর এই ফিলিংয়ের ট্রিটমেন্ট করার জন্য আপনার ট্রিটমেন্টের আগে অথবা ট্রিটমেন্টের পরে কোনো ধরনের ঔষধ খাওয়ার প্রয়োজন হয় না ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে সমস্যাটি রয়েছে তা হলো এখানে এই দাঁতটির খুবই সামান্য অংশ ভেঙে গেছে বা বলা চলে যে গর্ত হয়ে গেছে তো ভিউয়ার্স যদি কখনো কোনো দাঁতের সামনের দিকে মাড়ির দিকে উপরের মাড়ির নিচের মাড়ির যে কোনো দাঁতের যদি এমন সামান্য ক্ষয়ও হয়ে থাকে বা ভেঙে যেয়ে থাকে সেই ক্ষেত্রেও এমন কোনো ঔষধ নাই যেটি খেলে আপনার সেই ক্ষয়টুকু পূরণ হয়ে যাবে মূলত এর জন্যই বলা হয়েছে যে দাঁতের সমস্যা বা দাঁতের রোগ একটু অন্য রকম বা আলাদা আলাদা এর জন্যই বলা হয়েছে আমাদের শরীরের কোথাও যদি কেটে যায় ব্লিডিং হয় সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে যায় বা ব্লিডিং বন্ধ হয়ে যায় কিন্তু দাঁতের ক্ষেত্রে যদি কখনো দাঁতের সামান্য পরিমাণও ভেঙে যায় বা ছিদ্র হয়ে যায় সেই ক্ষেত্রে সেটিতে এমনি এমনি ভালো হয় না তার জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতেই হয় এবং ডাক্তারের কাছে যাওয়ার পরে অবস্থার উপর নির্ভর করে কখনও ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়ে থাকে কখনো বা রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়ে থাকে অবস্থার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দাঁতের জন্য রয়েছে তো এ ধরনের সমস্যায় আপনি কখনো ঔষধ খেয়ে ভালো করাতে পারবেন না কোনো ধরনের ফলাফল আপনি ঔষধ খেয়ে এ ধরনের দাঁতের সমস্যার সমাধান করাতে পারবেন না ভিউয়ার্স অনেকেই দাঁত ফেলে দিয়ে থাকেন তো ভিউয়ার্স যারা দাঁত ফেলা যাদের মাড়ি থেকে দাঁত ফেলে দেওয়া হয়েছে মোটামুটি যদি সেই দাঁতটি যে দাঁতটি ফেলে দেওয়া হয়েছে সেই দাঁতটি যদি স্থায়ী দাঁত হয়ে থাকে যে দুধ দাঁত পড়ে গিয়ে স্থায়ীভাবে যে দাঁতটি উঠছে আর সেই স্থায়ী দাঁতটি যদি কখনো কোনো কারণে ফেলে দেওয়া হয়ে থাকে তাহলে সেই স্থায়ী দাঁতটি আপনি কখনোই আর পুনরায় ফিরে পাবেন না বা পুনরায় সেইখানে আর দন্তগমন হয় না সাধারণত মানব জীবনে দুইবার দন্তগমন হয়ে থাকে ভিউয়ার্স যখন দুধ দাঁত পড়ে গিয়ে স্থায়ী দাঁত ওঠে সেটি হচ্ছে ফাইনাল পারমানেন্ট টিথ আর সেই ফাইনাল পারমানেন্ট যে টিথগুলো থাকে সেইগুলো যদি কখনও ফেলে দেওয়া হয় তবে সেইখানে আর কখনো দাঁত উঠার পুনরায় কোনো সম্ভাবনা থাকে না তো এ ধরনের সমস্যায়ও আপনি ওষুধ খেয়ে কোনো ধরনের ফলাফল পাবেন না এমন কোনো ঔষধ নাই যেটি খেলে আপনার দাঁত তোলা স্থানে পুনরায় আবারও দাঁত গজাবে বা দাঁত উঠবে এমনটি দাঁতের ক্ষেত্রে হয় না তো যখন আপনার স্থায়ী দাঁত ফেলে দেওয়া হবে তখন সেই দাঁত ফেলা যে ফাঁকাটি থাকবে সেই ফাঁকাটি পূরণ করার জন্য আপনার বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে দাঁত তোলা স্থানে যে ফাঁকাটি রয়েছে সেখানে দাঁত বসিয়ে দাঁতের ফাঁকা পূরণ করার জন্য রয়েছে ইমপ্লান্ট চিকিৎসা রয়েছে ব্রিজ ট্রিটমেন্ট রয়েছে আপনার ডেঞ্চার ডেঞ্চার ট্রিটমেন্ট রয়েছে যেটি অস্থায়ীভাবে দাঁত বাঁধানো এবং এই দাঁত বাঁধানোর ক্ষেত্রে আপনার স্থায়ী এবং অস্থায়ী দুইভাবেই কিন্তু দাঁত বাঁধানো যায় দাঁত তোলা ফাঁকা স্থানে তো ভিওর্স দাঁত তুলে ফেললে কখনোই আপনি কোনো ঔষধ খেয়ে বা অন্য কোনো উপায়ে কিন্তু আপনি সেখানে দাঁত উঠাতে পারবেন না ভিওর্স এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এটি মূলত দাঁতের উপরে একটু কালো দেখা যাচ্ছে আর এটিকে আমরা ডেন্টাল ক্যারিজ বলে থাকি যেটিকে বাংলাতে পোকা লাগা সমস্যা বলা হয়ে থাকে তো ভিওর্স এই পোকা লাগা সমস্যা যদি কোনো দাঁতে শুরু হয়ে থাকে তবে এর শেষ না হওয়া পর্যন্ত এটি কিন্তু আপনার দাঁতের ক্ষতি করতেই থাকে অর্থাৎ এমন এটিকে আমরা ডেন্টাল ক্যারিজ বলে থাকি বা পোকা লাগা এই পোকা লাগা যদি কোনো দাঁতে হয়ে থাকে কোনো দাঁতের যদি পোকা লেগে থাকে বা ডেন্টাল ক্যারিজে শুরু হয়ে থাকে তো এই অবস্থায়ও যদি কোনো ধরনের ঔষধ আপনি খেয়ে থাকেন বা ঔষধ খেয়ে এই সমস্যার সমাধান করতে চান তাহলে হবে না কোনোভাবেই ঔষধ খেয়ে এমন এমন সমস্যার সমাধান আপনি করাতে পারবেন না এর জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতেই হবে এবং দাঁতের ডাক্তারের কাছে গিয়ে যতটুকু অংশ আপনার এখানে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে কালো হয়ে গেছে এটি ট্রিটমেন্ট করার সময় ঠিক এতটুকু অংশই কেটে পরিষ্কার করতে হয় মেশিন দ্বারা কেটে যখন পরিষ্কার করে দাঁতের উপরে ফিলিং করিয়ে দিবে তখন আপনার দাঁতটি ভালো হয়ে যাবে অন্যথায় এইভাবে রাখলে আপনার ধীরে ধীরে সেটি বাড়তে থাকবে এবং এক পর্যায়ে অনেক বড় হয়ে যাবে যেটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রথমে এমন অল্পই ছিল কিন্তু এভাবে রেখে দেওয়ার কারণে কিন্তু এমনটি বড় হয়ে যায় তো ভিওর্স এই ধরনের সমস্যা ডেন্টাল ক্যারিজের বা পোকা লাগা সমস্যায়ও আপনি ঔষধ খেয়ে বা কোনো জেল বা মলম জাতীয় কোনো কিছু দাঁতের উপর মাখিয়ে রেখে এ ধরনের ডেন্টাল ক্যারিজ বা পোকা লাগার সমস্যা দূর করাতে পারবেন না এর জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে এবং ডাক্তারের কাছে যাবার পরে আপনাকে সেখানে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে ভিওয়ার্স এছাড়া ফাঁকা দাঁতের যে সমস্যাগুলো থাকে এই ফাঁকা দাঁতের ক্ষেত্রেও ঔষধ খেয়ে কোনো ধরনের ফলাফল পাওয়া যাবে না এ ধরনের ফাঁকা দাঁতের জন্য হয় ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হয় নয়তো আপনি ব্রেসেস ট্রিটমেন্ট রয়েছে রিটেইনার সিস্টেম রয়েছে তো এ ধরনের ফাঁকা দাঁতের জন্য ঔষধ খাওয়ায় কোনো ধরনের ফলাফল হবে না হয় রিটেইনার ব্যবহার করতে হবে আর তা না হলে এখানে আপনার চাইলে আপনি ব্রেসেস ট্রিটমেন্ট করাতে পারেন অথবা ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন তবে ঔষধের মাধ্যমে ঔষধ খাওয়ার মাধ্যমে কোনো ধরনের ফলাফল কিন্তু এমন অবস্থায় এমন দাঁতের ফাঁকার জন্য আপনি সুবিধা পাবেন না ভিওর্স এছাড়া আঁকা বাঁকা উঁচু নিচু যে দাঁতগুলো থাকে এইগুলাও ঔষধের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় না বা ঔষধ খেয়ে ট্রিটমেন্ট করা যায় না বরং এইগুলা ট্রিটমেন্ট করার জন্য কোনো ঔষধ খাওয়ার প্রয়োজন হয় না ভিওর্স যদি এমনটি হয়ে থাকে আঁকা বাঁকা উঁচু নিচু দাঁত তাহলে ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে ডেন্টিস্টরা এগুলা চিকিৎসা দিয়ে থাকেন তো এ ধরনের দাঁতের জন্য কোনো ঔষধ নেই যেটা ঔষধ খেলে আপনার দাঁতটি যথাস্থানে চলে আসবে উঁচু দাঁত নিচু হয়ে যাবে এমন কোনো ঔষধ এখনও পর্যন্ত তৈরি হয়নি এ ধরনের সমস্যার জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতেই হবে এবং দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনাকে যদি আঁকা বাঁকা দাঁত হয় তাহলে আপনাকে ব্রেসেস ট্রিটমেন্ট করাতে হবে যদি ফাঁকা দাঁত হয় তাহলে আপনাকে হয় ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে নয়তো ব্রেসেস ট্রিটমেন্ট করাতে হবে স্থায়ী চিকিৎসার জন্য এছাড়া যদি এ ধরনের ডেন্টাল ক্যারিজ হয় তাহলে আপনাকে ফিলিং করাতে হবে কোনো ঔষধ খেয়ে কোনো ফলাফল পাবেন না ঔষধ ছাড়া ঔষধের ব্যবহারে এগুলা আপনি কখনোই ভালো করাতে পারবেন না এছাড়া দাঁত যদি ফেলে দেওয়া হয় সেটিও আপনি ওষুধ খেলে সেই দাঁত পুনরায় উঠবে না তো ভিওর্স এই ছিল এই ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম